এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং ড্রাগ কন্ট্রোল বিভাগের অভিযানে 300 লিটার জাল স্যানিটাইজার সহ চার ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে শহর বর্ধমানের কালীবাজার এলাকার প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে বাড়ির গোডাউন থেকে 250 লিটার ভেজাল স্যানিটাইজার উদ্ধার করে। পাশাপাশি শহরের অনিতা সিনেমা লেনের কল্যাণী মার্কেট এলাকা থেকে আরও প্রায় 50 লিটার ভেজাল স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হয়। ড্রাগ ইন্সপেক্টর কৌশিক মাইতি বলেন, কি পেলেন বা কি দেখলেন গোটা বিষয়টা? এই স্যানিটাইজারগুলো কোনো জিএমপি ম্যানুফ্যাকচারিং প্রিমিসেসে ম্যানুফ্যাকচার হয়নি, যেহেতু কোনো লেভেলে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নাম্বার মেনশন নেই এগুলোতে। আর এগুলো মিস ব্র্যান্ডেডও আছে, কোথাও ইথাইল অ্যালকোহল লেখা আছে, কোথাও হাইড্রোজেন পারক্সাইড লেখা আছে, একই লেভেলে ডিফারেন্ট ডিফারেন্ট। তো এগুলো দেখেই প্রিলিমিনারি মনে হচ্ছে যে এগুলো খুব সিরিয়াস ড্রাগস। তো এগুলো আমরা অ্যানালাইসিসের জন্য পাঠাবো, তারপর অ্যানালাইসিসের রেজাল্ট এলে তখন এগুলো ফার্দার অ্যাকশন নেওয়া হবে, কোর্ট অফ অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে, এখন ইমিডিয়েট সিজ করা হচ্ছে। সিজ করার পর আমরা স্যাম্পেল উইথড্র হবে, স্যাম্পেল অ্যানালাইসিসের জন্য পাঠানো হবে, তারপর তার রেজাল্ট এলে সেই হিসাবে পরের অ্যাকশন নেওয়া হবে। এখনো পর্যন্ত কতটা আইডিয়া, মানে কতটা পরিমাণ হবে? এখন দেখলেন যত কোয়ান্টিটি আছে পুরোটাই সিজ করা হয়েছে। তো এখন প্রিলিমিনারি যেগুলো অ্যানালাইসিসের পরই বলতে পারা যাবে এগুলো কুরিয়াস ড্রাগ কিনা। ঠিক আছে, এখন অ্যানালাইসিসের জন্য পাঠানো হবে। নাম আর পরিচয় দেবেন? এগুলো ব্যবহার করলে স্কিনের প্রবলেম হতে পারে, বা কোনো যদি আমাদের চোখে বা চোখে পড়ে তাহলে সেগুলো চোখেরও প্রবলেম হতে পারে। তো সেই জন্য আগে এগুলো অ্যানালিসিস করা উচিত। আর এগুলো মার্কেটে যত আছে এরকম স্যানিটাইজার এরকম ইমিডিয়েট উইথড্র করা উচিত। তো আমাদের এগুলো সেই ড্রাইভ করে সমস্ত এগুলো উপর করা অ্যাকশন নেওয়া এসে মালটা দিয়ে যেত। আমি এইটা ব্যবসা করি, আমার থানার পাশে খেলনার দোকান, ওটাই আমার আসল ব্যবসা। হ্যাঁ, খেলনার জগতে আমি সমস্ত দোকানে বর্তমানে মাল সাপ্লাই। মানে আপনি কি বুঝতে পারেন না এটা? না না না, আমি একদম লেম্যান। আমার খেলনার ব্যবসা, থানার পাশে দুটো দোকান আছে আমার, আমার খেলনার ব্যবসা। দোকানে গেলে বুঝতে পারবেন আমার খেলনা মার্কেট কোথাও সবাই চেনে আমাকে। এগুলো কি বর্ধমানে সাপ্লাই দিতেন? বর্ধমানে তিন চারটে দোকানে, দুটো দোকানে একটা একটা করে পাবেন। এমসিও অনিতা সিনেমা গলিতে তেঁতুলতলা বাজারে একটা দুটো দু পিস মাল পাবেন। এটা হঠাৎ হঠাৎ করে একটা একটা করে আমার খেলনার ব্যবসা বন্ধ করে আমি এটা আমার আসল, এটা কোনো ব্যবসা কোনো লেমে না। হয়েছে তাতে একটা লাইসেন্স লাগে, সে লাইসেন্স নম্বর আছে? তাদেরকে বলেছিলাম, তারা বলেছিল আমাদের কাগজপত্র ঠিক আছে। না না, এতে ম্যানুফ্যাকচার লাইসেন্স, আমরা তোমার লকডাউনে গাড়িতে আসবে, এতে ম্যানুফ্যাকচার লাইসেন্স নম্বর আছে।